সালটা তখন 2010, তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন বাংলা পরীক্ষা ছিল। রিটেন লেখা শেষ, কিছুক্ষণ পরে নৈর্ব্যক্তিক দেওয়া হলো, 40টা নৈর্ব্যক্তিক, সময়ও 40 মিনিট। 4 মিনিটে 4টা নৈর্ব্যক্তিক পূরণ করলাম, 5 মিনিটের মাথায় একটা নৈর্ব্যক্তিকে আটকে গেলাম। হঠাৎ কি মনে করে যেন পাশের এক বন্ধু নাদিমের আনসার সিটের দিকে ঘাড় ঘুরিয়েছিলাম। ঠিক তখনই ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের হলের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব জানালে দিয়ে আমার ঘাড় ঘোরানো দেখে ফেললেন, সঙ্গে সঙ্গে তিনি হনহন করে হলের ভিতর ঢুকে পড়লেন, এগিয়ে আসলেন আমার দিকে, আস্তে করে আমার আনসার সিটটা হাতে নিলেন, তারপর সেটা নিয়ে গিয়ে টেবিলের উপর রেখে দিলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হলে তিনজন শিক্ষক গার্ড দিচ্ছিলেন, তারা তিনজনই আমার অপরিচিত, অন্য কোনো স্কুল অ্যান্ড কলেজের হবে, কোন কলেজের জানি না। ম্যাজিস্ট্রেট সাহেব গার্ড তিনজনকে হুঙ্কার দিয়ে বললেন, খবরদার আমি না আসা পর্যন্ত এই ছেলেকে সিট দিবেন না, বলেই তিনি আগের মতো হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, বুকের ভিতর ধুকপুক করছে, অপেক্ষায় আছি ম্যাজিস্ট্রেট কখন আবার আসবে, কখন সিট পাব। সময় বেড়েই যাচ্ছে তরতর করে, ম্যাজিস্ট্রেট আর আসে না, আমাকেও আর সিট দেওয়া হয় না। সময় যত বাড়ছে সেই সাথে বেড়ে চলছে আমার বুকের ধুকপুকানি। 20 মিনিট পার হয়ে গেল, ম্যাজিস্ট্রেটের আসার কোনো নামগন্ধ নেই। দুজন গার্ডের মধ্যে একজন স্যার দরজা কিঞ্চিত সরিয়ে বাইরে উঁকি দিলেন, ম্যাজিস্ট্রেট আসছে কি না দেখার জন্য, কারণ ততক্ষণে 30 মিনিট পার হয়ে গেছে। উঁকি দিয়ে দেখলেন ওই এরিয়ার মধ্যে ম্যাজিস্ট্রেটের কোনো চিহ্ন মাত্র নেই। আমার বুঝতে বাকি রইল না, ম্যাজিস্ট্রেট আজ আর আসবেন না, ম্যাজিস্ট্রেট না আসলে আমাকে সিটও দেওয়া হবে না। ম্যাজিস্ট্রেট সাহেব সত্যি আর আসেনি। সামান্য ঘাড় ঘোরানোর শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে আমার জানা ছিল না। আমার হাতের তালু ঘামছে, মাথায় ভন ভন শব্দ হচ্ছে, আর 5 মিনিট পর ওয়ার্নিং বেল দিয়ে দেবে। আমি তখন পুরোপুরি আশা ছেড়ে দিলাম, কারণ এই 5 মিনিট থাকতে সিট দিলেও মাত্র 5 মিনিটে 35টা নৈর্ব্যক্তিক আমি সঠিকভাবে পূরণ করতে পারবো না, ফলাফল নৈর্ব্যক্তিকে ফেল আসবে, আর নৈর্ব্যক্তিকে ফেল আসা মানে পুরো সাবজেক্টে ফেল, আর একটা সাবজেক্ট ফেল মানে এসএসসি পরীক্ষায় ফেল। ফেল করা হয়তো সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু সবাই যখন জানবে আমি বাংলার মতো একটা সাবজেক্টে ফেল করেছি, তখন আমি সবাইকে কি জবাব দেব। আমার ঠিক সেই মুহূর্তের অবস্থা আমি লিখে বা বলে বর্ণনা করতে পারবো না। নাদিম, সনের, জাকারিয়া ওরা তাকিয়ে আছে আমার দিকে। আমি খেয়াল করলাম আমার চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করেছে, সাথে আমার বন্ধুদের চোখের পাতাগুলি ভেজা যাচ্ছে। আমি কাঁদছি, চাপা কান্না, কোনো শব্দ হচ্ছে না, তবে বুকটা ফেটে যাচ্ছে। চোখের পানি গাল গড়িয়ে সেদিন গায়ের শার্ট ভিজিয়ে গেছিল, কারণ ততক্ষণে ওয়ার্নিং বেল দিয়ে দিয়েছে। আমি মাথা নিচু করে বসে আছি, ততক্ষণে রিপন আর নাদিম বের হয়ে গেল, আর সনেট ও জাকারিয়া বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি শেষমেশ ডানে বামে তাকিয়েছি, দেখলাম কোনো আশা নেই, তাই বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আমার পিঠে একজনের নরম হাতের স্পর্শ অনুভব করলাম। আমি মাথা তুলতে দেখি সেই স্যারটি, যিনি ম্যাজিস্ট্রেট আসছেন কি না দেখার জন্য বারবার দরজা ফাঁক করে বাইরে উঁকি দিচ্ছিলেন। স্যারের হাতে আমার আনসার সিট, স্যার অ্যান্সার সিটটা আমার হাতে দিলেন, তারপর নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রটা নিজের হাতে নিলেন, বললেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে। আমি ও রিপনকে দেখিয়ে দিলাম, ও আমাদের হলেই ছিল। স্যার আমার নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রটা নিয়ে সাব্বিরের কাছে গেলেন, ওর ততক্ষণে সবগুলো নৈর্ব্যক্তিক পূরণ করা শেষ, কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। রিপনকে বললেন দ্রুত এই নৈর্ব্যক্তিকগুলোর সঠিক উত্তরগুলোর উপর কলম দিয়ে একটা করে ডট দিয়ে দাও। ও তাই করল, নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলোর উপর একটা করে ডট দিয়ে দিল। 2 মিনিটে, আর মাত্র 3 মিনিট বাকি আছে,
স্যার এবার প্রশ্নপত্রটি আমার হাতে এনে দিলেন, তারপর বললেন, দ্রুত এই ডট চিহ্ন দেখে দেখে আনসার শিটের বৃত্তগুলো ভরাট করে দাও। আমি ধূমকেতুর গতিতে বৃত্ত ভরাট করা শুরু করলাম। সবগুলো ভরাট করতে 6 মিনিটের মতো লেগে গেল। ভরাট করে মাথা তুলে দেখি প্রায় সবার সিট জমা দেওয়া শেষ। পুরো হলে আমি একাই বসে আছি আর ওই স্যারটি চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। সবার শেষে আমার সিট জমা নিলেন তিনি। আমি সিট জমা দিতে গিয়ে আবারও কেঁদে ফেললাম। এবার স্যার আমাকে জড়িয়ে ধরলেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই অচেনা ভদ্রলোকটির চোখেও পানি টলমল করছে। একদমই অপরিচিত কোনো ছাত্রের জন্য কোনো শিক্ষক চোখের জল ফেললেন। আমি তখনও স্বাভাবিক হতে পারছি না, হাত পা আমার তখনও কাঁপছে। আমি হল থেকে বের হয়ে এলাম চোখ মুছতে মুছতে। শুনতে পেলাম স্যারের শেষ কথাটা, ভালো থেকো সব সময় আর মন দিয়ে লেখাপড়া করো। তখন আমি ফোন ব্যবহার করতাম না, মোবাইল নাম্বার রেখে দেওয়ার কোনো চিন্তাভাবনাও আমার মাথায় আসেনি। সেই সময় আমার শুধু এটাই মনে হচ্ছিল, আমার সামনে কোনো মানুষরূপে ফেরেস্তা দাঁড়িয়ে আছে। এরকম ফেরেস্তা পৃথিবীতে 100 বছরে একজন জন্মায়। পরের পরীক্ষায় সারা সেন্টারে আমি সেই স্যারকে তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না তাহার দেখা। আজও পাইনি, তার নাম কি জানি না, কোন কলেজের শিক্ষক তাও জানি না, জানি না সে কোথায় থাকে, মানুষটা এখন কোথায় আছে, কেমন আছে জানি না কিছুই। এখনও এসএসসি পরীক্ষার সময় আমি আমাদের এলাকার প্রতিটা সেন্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। কোনো একদিন সেই মানুষরূপী ফেরেস্তাটার সাথে দেখা হয়ে যাবে সেই আশায়। যদি আবার কোনো দিন আমাদের একটিবার দেখা হতো, আমার চেয়ে খুশি বোধ করি এই পৃথিবীতে আর কেউ হতো না। আমি আর একটাবার আপনাকে জড়িয়ে ধরতাম আগের বারের চেয়ে শক্ত করে আর বলতাম, আমি ভালো আছি স্যার, অনেক ভালো আছি। আমার আজকের এই ভালো থাকার দুর্গম পথটা যে সুগম করিয়ে দিয়েছিলেন আপনি, আপনার ওই মহৎ কাজটা আমার হৃদয়ে স্পর্শ করেছে আর তাই পরবর্তীকালে সাহায্য করেছে। স্যার আজ আমি ম্যাজিস্ট্রেট, আজ এই কৃতিত্ব আপনার পায়ে উৎসর্গ করলাম। প্রতিবারের মতোই আমি সেই কলেজটাতে যাই আপনার খোঁজে, কিন্তু ভাগ্য যে আমাকে দিচ্ছে না ধরা আপনার কাছে আজও। কেউ শত্রু হয়ে গেলে তার কোনো স্মৃতি কাছে রাখবেন না, কারণ তা দেখলে আপনি উত্তেজিত হয়ে পড়বেন এবং দৈনন্দিন জীবনের শান্তি বিঘ্নিত হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।